আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা কথা বলবো পর্ন আসক্তি নিয়ে, কিভাবে পর্ন আসক্তি থেকে মুক্তি পাওয়া যায় এবং পর্ন আসক্তির লক্ষণ কি কি। 14 বছর বয়সের ছেলে ফাহিম প্রায় দেখা যায় সে ঘরের দরজা বন্ধ করে ল্যাপটপে কিছু একটা করে। বাবা মা জিজ্ঞেস করলে বলে গেম খেলি। কেবল ল্যাপটপে নয়, মাঝে মধ্যে সে তার মুঠোফোনেও ব্যস্ত থাকে এবং অবশ্যই সবার আড়ালে। মায়ের একদিন সন্দেহ হলো ফাহিমের অনুপস্থিতিতে। তিনি তার ল্যাপটপ ঘেঁটে দেখতে পেলেন গত এক মাসে ফাহিম অসংখ্যবার একাধিক পর্ন সাইটে ব্রাউজ করেছে। সেখান থেকে সে উত্তেজক ভিডিও নামিয়েছে, সেগুলো ল্যাপটপে রাখা আছে। এরপর সুযোগ বুঝে তিনি ফাহিমের মুঠোফোন পরীক্ষা করেও একই ধরনের ওয়েবসাইটে আগ্রহের প্রমাণ পেলেন। এসব দেখে তিনি ফাহিমের বাবাকে সব খুলে বলে ফাহিমের ল্যাপটপ মুঠোফোন সরিয়ে নিলেন আর ফাহিমকে দিলেন বেদম পিটুনি। কিন্তু বকুনি আর পিটুনি এই সমস্যার সমাধান নয়। আর কেবল উঠতি বয়সের কিশোর কিশোরীরাই নয়, অনেক প্রাপ্তবয়স্ক মানুষ রয়েছেন যারা এই পর্নোগ্রাফিতে আসক্ত। এই পর্নাসক্তি কখনও আসক্তজনিত সমস্যা, কখনও বাধ্যতাধর্মী আচরণের সমস্যা, আবার কখনও তা যৌন বিকৃতির অংশ। পর্নাসক্তি নিজেই একটি সমস্যা, আবার কখনও তা বিভিন্ন মানসিক রোগের গুরুত্বপূর্ণ লক্ষণ। নানা কারণে পর্ন আসক্তি হতে পারে। কয়েকবার পর্ন দেখার পর মস্তিষ্কের তৃপ্তি কেন্দ্র বিষয়টির সঙ্গে একটি শর্তাধীন অবস্থা তৈরি করে, যা ক্রমে অভ্যেসে পরিণত হয়। অভ্যেস থেকে তৈরি হয় আসক্তি। ব্যক্তিত্বের ধরন, সঠিক যৌন শিক্ষার অভাব, পরিবেশের প্রভাব, মানসিক চাপ সামলাতে না পারা, শিশু বয়সে নির্যাতনের শিকার হওয়া, অন্যকে দেখে শেখা, সমবয়সীদের চাপ, ইন্টারনেটের সহজলভ্যতা, সুস্থ বিনোদনের অভাব, পরিবারের নৈতিকতা চর্চা কম থাকা ইত্যাদি কারণে পর্ন আসক্তি হতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যুক্তরাষ্ট্রে প্রায় 4 কোটি বিভিন্ন বয়সী মানুষ মোটামুটি নিয়মিতভাবে পর্নোগ্রাফি দেখে থাকে। মুঠোফোনে থেকে প্রতি 5টি ইন্টারনেট সার্চের একটি হচ্ছে পর্ন সাইট সার্চ। মার্কিন বিবাহিত পুরুষদের মধ্যে প্রায় 60% নিয়মিত পর্ন সাইট দেখেন। 75 গবেষণায় দেখা যায় 18 বছরের নিচে প্রতি 10 জন কিশোরের মধ্যে 9 জন আর প্রতি 10 জন কিশোরের মধ্যে 6 জন অন্তত একবার পর্নোগ্রাফি দেখেছে। বাংলাদেশে খুব ছোট আকারের একটি জরিপে দেখা গেছে স্কুল পড়ুয়া কিশোর কিশোরীদের মধ্যে 77% নিয়মিত পর্নোগ্রাফি দেখে থাকে। প্রথমে তৈরি হয় কৌতূহল, এরপর আগ্রহ, আগ্রহ থেকে অভ্যাস আর অভ্যাস থেকে আসক্তি। বেশ কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন কারো মধ্যে পর্ন আসক্তি আছে কি না। পর্ন আসক্তির খারাপ দিক: যৌন বিষয় সম্পর্কে সঠিক ধারণার অভাব তৈরি করা হয়। যৌনতার যে একটি বড় পরিসর রয়েছে তা জানা বুঝে খণ্ডিতভাবে ভুল আর অসম্পূর্ণ জ্ঞান লাভ করে। এই আসক্তি নৈতিকতা আর ধর্মচর্চার পরিপন্থী, বিবাহিত জীবনকে বাধাগ্রস্ত করে, যৌন স্পৃহার পরিবর্তন ঘটায়, বিকৃত যৌনচর্চার কারণ হয়ে দাঁড়ায়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। আসক্ত হয়ে পড়লে দিনের একটা সময় এ বিষয় নিয়ে চিন্তা করে, চর্চা করে, ফলে পড়ালেখার মান খারাপ হয়, কর্মক্ষেত্রে কাজের মান কমে যায়, উৎপাদনশীলতা হ্রাস পায়, নিজেকে সামাজিক কাজগুলো থেকে গুটিয়ে রাখে, কখনো হীনমন্যতা তৈরি হয়, করে রেগে ওঠে, মেজাজ খিটখিটে থাকে, বিষণ্নতা দেখা যায়। পর্নের প্রভাবে নানা সামাজিক যৌন অপরাধে জড়িয়ে পড়তে পারে। মার্কিন গবেষক ডক্টর জুডিথ রিসম্যান পর্নকে ইরোটোট স্কিন বলে আখ্যা দিয়েছেন। পর্ন চর্চা করতে থাকলে মস্তিষ্কে ডোপামিন, এপিনেফ্রিন, অ্যান্ড্রোফিন জাতীয় রাসায়নিক পদার্থের সাম্যাবস্থা নষ্ট হয়, মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, যা চিন্তা ও আচরণের সমস্যা দেখা দেয়। আসক্ত ব্যক্তি জড়িয়ে যেতে পারে সাইবার অপরাধে বা নিজে সাইবার অপরাধের শিকার হতে পারে। পর্ন আসক্তি অনেক সময় অবসেসিভ কম্পালসিভ সমস্যা অথবা আবেগের বাড়াবাড়ি সমস্যার গুরুত্বপূর্ণ লক্ষণ হয়ে উঠতে পারে। পর্ন আসক্তি থেকে জন্ম নিতে পারে মাতৃকাশক্তির মতো আরেকটি ভয়াবহ অসুখ: প্রতিরোধ এবং প্রতিকার। কিশোর কিশোরী সহ যে কাউকে পর্ন আসক্তি থেকে দূরে রাখতে হলে এদিকে প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করতে হবে, আবার অন্যদিকে কেউ আসক্ত হয়ে পড়লে প্রতিকারও করতে হবে। এর জন্য যা যা করা যেতে পারে: সন্তান প্রাপ্তবয়স্ক না হলে প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে ইন্টারনেটের ব্যবহার একটি পারিবারিক নীতিমালা তৈরি করতে হবে, যেমন দিনের নির্দিষ্ট সময়ে ইন্টারনেট ব্যবহার করা, কম্পিউটার, ট্যাব, মুঠোফোন প্রকাশ্য স্থানে ব্যবহার করা, দরজা আটকে এগুলো ব্যবহার করতে নিরুৎসাহিত করা, বাথরুমে মুঠোফোন নিয়ে যেতে না দেওয়া, সন্তানকে তার বয়স উপযোগী যৌন শিক্ষা দিতে হবে, বাবা মা সহ স্কুলের দায়িত্ব এক্ষেত্রে বেশি। উঠতি বয়সে যৌন বিষয়ে আগ্রহ জন্মাবে, সঠিক আর বিজ্ঞানসম্মত যৌন জ্ঞান না থাকার কারণে পর্নাসক্তি তৈরি হয়। পারিবারিকভাবে নৈতিকতার চর্চা বাড়ানো, পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের দায়িত্বশীলভাবে ইন্টারনেট ব্যবহার করতে হবে, যৌক্তিকভাবে প্রযুক্তির ব্যবহার করুন, কারণ প্রযুক্তি সব কিছুর মূল, কারণ কম্পিউটার মুঠোফোনের ব্যবহার
পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের দায়িত্বশীলভাবে ইন্টারনেট ব্যবহার করতে হবে, যৌক্তিকভাবে প্রযুক্তির ব্যবহার করুন, কারণ ছাড়া কম্পিউটার মুঠোফোনের ব্যবহার পরিহার করুন। প্রয়োজনে প্রযুক্তির সাহায্য নিতে হবে। বেশ কিছু সফটওয়্যার আছে যা ব্যবহার করলে ওই ইন্টারনেট লাইন থেকে বা নির্দিষ্ট মুঠোফোন থেকে কোনো পর্ন সাইটে প্রবেশ করা যাবে না। ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান ইচ্ছা করলে পর্ন সাইটগুলো বন্ধ রেখে গ্রাহককে সেবা দিতে পারে, এই জন্য প্রশাসনিক উদ্যোগ নেওয়া যেতে পারে। সন্তানদের গুণগত সময় দিতে হবে। বাবা মা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে, আড্ডা দিয়ে, খেলা করে, একসঙ্গে টিভি দেখে ও বেড়াতে গিয়ে যেন তার আনন্দ পায়, সেই অভ্যেস গড়ে তুলতে হবে। পরিবারের মধ্যে সুস্থ বিনোদনের চর্চা বাড়াতে হবে। সন্তানের এ ধরনের আচরণ দেখলে রাগ না করে বিষয়টি নিয়ে তার সঙ্গে খোলামেলা আচরণ করতে হবে। আসক্তির খারাপ দিকগুলো তাকে বুঝিয়ে বলতে হবে, এটি নিয়ে তাকে ব্যঙ্গ করা যাবে না। কেউ যদি নিয়মিত পর্ন দেখতে থাকে তবে এই অভ্যেস দূর করার জন্য তাকে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে সাইকোথেরাপি, কাউন্সেলিং, মোটিভেশনাল ইন্টারভিউইং, মাইন্ডফুলনেস সহ ওষুধের প্রয়োজন হতে পারে। মোটিভেশন, রিল্যাক্সেশন ইত্যাদির চর্চাও কমাতে পারে পর্নাসক্তি। যদি মনে হয় কারো পর্নচর্চার বিষয়টি আসক্তির পর্যায়ে চলে গেছে তবে তা গোপন না করে, লুকিয়ে না রেখে যত দ্রুত সম্ভব মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে। পর্ন আসক্তির লক্ষণ: নিয়মিতভাবে, অনিয়মিতভাবে, অতিরিক্ত হারে পর্ন সাইটে ভিজিট করা, উত্তেজক ভিডিও দেখা, ছবি দেখা ও কাহিনী পড়া, ল্যাপটপ বা মুঠোফোন সবসময় অন্যের কাছ থেকে আড়াল করে রাখা, কখনও দেখা যায় বাথরুমে মুঠোফোন নিয়ে প্রবেশ করা। অনেক সময় দেখা যায় পরিবারের কোনো সদস্য কাছাকাছি গেলে সে কম্পিউটারের পর্দা পরিবর্তন করে ফেলেছে, সার্চ হিস্ট্রি মুছে ফেলছে, অথবা তার মুঠোফোন কম্পিউটারে সঞ্চিত উত্তেজক ভিডিও ডিলিট করে ফেলছে। প্রতিদিনের একটি উল্লেখযোগ্য সময় উত্তেজক ভিডিও, ছবি, কাহিনী দেখে ব্যয় করা হয়। এই সময় ব্যয়ের কারণে দৈনন্দিন কাজগুলো ব্যাহত হয় এবং পড়ালেখা বা অন্যান্য কাজের মান কমে যায়। বাড়িতে একা থাকতে চায়, সামাজিক অনুষ্ঠানে যেতে উৎসাহ বোধ করে না। দিনে দিনে সহ্য সীমা বাড়তে থাকে, বিষয়ে আগের চেয়ে বেশি বেশি সময় ব্যয় হতে থাকে এবং পর্ন দেখে তৃপ্ত হতে আগের চেয়ে বেশি সময় নেয়। আগের চেয়ে বেশি উত্তেজক এবং বিকৃত ধরনের পর্ন দেখার প্রবণতা তৈরি হয়। পর্ন দেখার ক্ষতিকারক দিকগুলো জানা সত্ত্বেও বা এ ধরনের ক্ষতির মুখোমুখি হলেও পর্ন দেখার অভ্যাস পরিত্যাগ করতে পারে না। অনেক সময় পর্নোগ্রাফি দেখে অতিরিক্ত হস্তমৈথুন করার অভ্যাস তৈরি হয়, যা পরে নানাবিধ শারীরিক ও মানসিক সমস্যার কারণ হতে পারে। পর্নাসক্তির কারণে স্বাভাবিক যৌনজীবন ব্যাহত হয়, সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে শারীরিক সম্পর্ক বাধাগ্রস্ত হতে থাকে। অনেক সময় পর্ন দেখে মনের উৎকণ্ঠা, অস্বস্তি আর বিষণ্ণতা কমানোর অভ্যাস তৈরি হতে থাকে। আবেগের বহিঃপ্রকাশ আর আচরণের কিছু পরিবর্তন হতে পারে। ক্রমাগত মিথ্যা বলার অভ্যাস তৈরি হয়, অগ্রাসী আচরণ বেড়ে যায়।